তোমরা যারা সেমিস্টার ফোরে পড়ছ এবং তোমাদের মধ্যে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তো তাদের জন্য একটি সাজেশান করেছি সামনের পরীক্ষার জন্য দেখো তোমাদের এই পোর্শনটাতে মানে এই সেমিস্টার ফোরে রয়েছে যে পলিটিক্যাল সায়েন্সের যে পোর্শনটা তোমাদের রয়েছে সেটা হলো ইন্টারন্যাশনাল রিলেশানস তো এখানে আমি যে কোশ্চেনগুলি করেছি তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন আসে ফিফটিন এবং টেন মার্কসের আর আসে ওয়ান মার্কসের কোশ্চেন তো এখানে আমি ফিফটিন এবং টেন মার্কসের কোশ্চেনগুলিই দিয়েছি তো মডিউল ওয়ান এবং টুতে যে কোশ্চেনগুলো ওয়ান আর টু করে দিয়েছি প্রথমত মডিউল ওয়ান টু এর দিয়েছি ফিফটিন মার্কসের এবং তারপর দিয়েছি টেন মার্কসের দেখো ফিফটিন মার্কসের যে কোশ্চেনগুলি আমি দিয়েছি সেটা মডিউল ওয়ান এবং টু উভয়ের ক্ষেত্রেই আসতে পারে নাম্বার ওয়ান ভারতের পররাষ্ট্র বা বৈদেশিক নীতির বৈশিষ্ট্যগুলি কী টু ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি আলোচনা করো থ্রি আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো ফোর দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো ফাইভ প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো সিক্স একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব লেখ সেভেন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো এইট দাতাতের উদ্ভবের কারণগুলি আলোচনা করো এবার আসছি টেন মার্কসের কোশ্চেনে তো এখানে মডিউল ওয়ান আর টু নিয়েই টেন মার্কসের কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো টু আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো থ্রি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ফোর কেনেথ ওয়ালসের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো ফাইভ ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ করো সিক্স আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণ চীনের ভূমিকা আলোচনা করো সেভেন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো এইট ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো তো এই যে আট নম্বরে যে কোশ্চেনটা রয়েছে অর্থাৎ নাম্বার এইটে এই কোশ্চেনটা ফিফটিন মার্কস হিসেবেও আসতে পারে নাম্বার নাইন যে এ টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন তো এই কটা কোশ্চেন তোমরা পড়বে খুব ভালো করে খুব বেশি কোশ্চেন আমি দেইনি আশা করি তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে